Hi friends, I am Rakib and welcome to my YouTube channel RH Vlog. তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। So let's start. So guys, আমরা এখন চলে আসলাম বাইকে। আজকে যাব হচ্ছে কি হোসেনপুর। হোসেনপুর যাব অ্যাকচুয়ালি আড্ডা দেওয়ার জন্য, বিকালটা কাটাবো আজকে, যেহেতু আজকে শুক্রবার, কোনো কাজ নাই। তো বাইক নিয়ে আমি বের হয়ে গেছি, হোসেনপুর যাব, ব্রহ্মপুত্র নদীর তীরে বসে আড্ডা দেব, আর দেখি আমি যদি কাউকে পাই তাহলে নিয়ে যাব, আর না হলে আমি আজকে একলাই যাচ্ছি, আমার সাথে আজকে কেউ নাই। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকুন, আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলেন আর কথা না বাড়িয়ে ভিউ দেখতে থাকেন আপনারা, আমি বাইক ড্রাইভ করতেছি। সো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসছি হোসেনপুর। তো আমরা এখন ব্রিজের নিচে যাব, যার কারণে আমরা ব্রিজের উপরে উঠতেছি না। এই দিক দিয়ে হাতের ডান পাশে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে আমরা ব্রিজের নিচে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থীরা আসছে এখানে দেখার জন্য খাস ফুল। আপনারা যদি এখানে আসেন তাহলে খুব সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক দর্শনার্থীরা এসেছে, ভিড় জমাচ্ছে। প্রকৃতি যে এতটা সুন্দর সেটা কাছ থেকে না দেখলে বোঝা যায় না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমি এখান থেকে এবার বের হয়ে যাব। সো গাইস, আমি আমার বাইকে চলে আসলাম আবার, আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। অনেকেই চলে যাচ্ছে দেখতে পারতেছেন, আমার সামনে অনেকগুলো বাইক আছে। তো এই জায়গাটা খুবই চমৎকার ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি এখন যাব হচ্ছে গিয়ে হোসেনপুর বাজারে, ওইখানে গিয়ে আমি ঝালমুড়ি খাবো, আমার ঝালমুড়ি খুবই প্রিয়। সো চলেন যাওয়া যাক এবার।